شيخ اللبن 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 নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল 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 নমস্কার স্বাগত হল্লা বলের এই মুহূর্তের সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি জয়শ্রী খবরের শুরুতে সংবাদ শিরোনাম লাগাও চুখ চুর মজাদার স্বাদে ভরা স্বাদ স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে সরবরাহ শোভা পড়ে দশটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক বুধবার স্বাধীনতা দিবস প্রস্তুতি চূড়ান্ত রাজ্য জুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা পুকুরে চলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক ছাত্রীর ঘটনা ধর্মনগর মহকুমার কদমতলা এলাকায় শোকের ছায়া কবি সুকান্তের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তবলদাসের মৃত্যুর ঘটনায় যুক্তদের গ্রেপ্তার এবং শাস্তি চেয়ে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে এসএফআই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ৩২ বছর পর উদয়পুরে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ব্যাপক সড়া নৌকা বাইচকে কেন্দ্র করে স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে উদ্ধার হল ১০টি তাজা বোমা মঙ্গলবার সোনামুড়া মহকুমার সোফাপুর এলাকার বাসিন্দা আক্তার হোসেনের বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার হয় পুলিশ এবং বিএসএফ এর যৌথ বাহিনী অভিযান চালিয়ে বোমাগুলি উদ্ধার করে এদিনই বোম স্কোয়াড বাহিনী বোমাগুলি নিষ্ক্রিয় করে দেয় গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক আক্তার হোসেনকে ঘটনাকে ঘিরে সোনামুড়া মহকুমায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে সোনামুড়া মহকুমার সোফাপুর এলাকায় উদ্ধার হল ১০টি পেট্রোল বোমা এলাকার আক্তার হোসেনের বাড়ি থেকে পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান চালিয়ে বোমাগুলি উদ্ধার করে বাড়ির একটি ঘরে লোকানো অবস্থায় ছিল বোমাগুলি পুলিশের ধারণা এগুলি খুবই শক্তিশালী যদিও উদ্ধারের পর এগুলি নিষ্ক্রিয় করা হয়েছে ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিএসএফ এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায় শোভাপুর এলাকার আক্তার হোসেনের বাড়িতে দীর্ঘক্ষণ অভিযানের পর একটি বেড়ার ঘর থেকে প্যাকেট করে রাখা অবস্থায় উদ্ধার হয় ১০টি তাজা বোমা খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিযানকারী দলের কাছ থেকে ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া এসডিপিও রাজদীপ দেব বিএসএফ এর আধিকারিকরা খবর পেয়ে বম স্কোয়াড বাহিনী ছুটে যায় আগরতলা থেকে শুরু হয় উদ্ধার কাজ ১০টি বোমায় এদিনই নিষ্ক্রিয় করা হয়েছে তবে পুলিশ জানিয়েছে এগুলি পেট্রোল বোমা কিনা তা বোঝা যাবে পরীক্ষার পর অ্যাকচুয়ালি এটা এসে ট্রেন করবে সায়েন্টিস্টরা আমাদের বোম ডিসপোজালের সহকর্মীরা এসেছেন আজকে ওরা এসে ট্রেন করে না ওরা হলো ডিটেকশন আর ডিসপোজালের দায়িত্বে আছেন
তো সেটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন, সময় এলে জানতে পারবেন এটা কী দিয়ে বানানো, কী কী মেটেরিয়ালস, কী ধাতু দেওয়া আছে, সব কিছু জানা যাবে আফটার সাইন্টিফিক ভেরিফিকেশন, এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও পুলিশ অযথা আতঙ্ক না হতে আহ্বান জানিয়েছেন। পরবর্তী সময়ে পুলিশ ডগ স্কোয়াড বাহিনীও নামায়। বোমা রাখার অভিযোগে বাড়ির মালিক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও আক্তারের ভাই মানস বিল্লাল অভিযোগ করেছেন তার ভাইকে ফাঁসানো হয়েছে। আমার ভাই ঘর দেখাইছে আমার ভাইয়ের কাটুন ছুটি আমরা কিন্তু জানি না আমরা কিন্তু জানি না অত সেই ঘরটা এটা খুব বিভিন্নটা কোলায় তাই আমরা তো এদিকে থাই না, আমরা তাই ওইদিকে ওইদিকে রুম তালা তাই ওইদিকে রুমে আমাদের রুমে কিছু পাইছে না, কিন্তু বাইরে পাইছে যে জিনিসটি পাইছে এটি হইতেছে বোম বলে আমরা কিন্তু জানি না। রাজনৈতিক ষড়যন্ত্র নাকি অন্য কোনো ঘটনা, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। প্রশ্ন উঠছে বোমাগুলি এলো কোথা থেকে? বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। রাত পোহালে স্বাধীনতা দিবস, গোটা দেশের সাথে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যেও পালিত হবে দিনটি। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ টিএসআর সিআরপিএফ। রাত পোহালে স্বাধীনতা দিবস 2018 সাল, 72তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন দেশবাসী। এ মুহূর্তে গোটা দেশ জুড়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। দেশের মূল অনুষ্ঠানটি হবে দিল্লির লাল কেল্লায়। রাজ্যেও স্বাধীনতা দিবসের প্রস্তুতি তুঙ্গে প্রতি জেলা সদর মহকুমা সদরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য কেন্দ্রিক মূল অনুষ্ঠানটি হবে আগরতলার আসাম রাইফেলস ময়দানে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এনে সব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে চলছে। এদিকে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভারত বাংলাদেশ প্রতিটি সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। বিএসএফ এর কড়া টহলদারি রয়েছে, জনবহুল এলাকাগুলিতে পুলিশি টহলদারি রয়েছে, প্রত্যন্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ত্রিপুরার চোরাইবাড়ি সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর। মঙ্গলবার একাধিক জায়গায় টহল দিতে দেখা গেছে বিএসএফ কে। অন্যদিকে যানবাহন ও তল্লাশি চালায় জওয়ানরা। রাজধানীর জনবহুল এলাকাগুলিতে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াডের তল্লাশি রয়েছে। সব মিলিয়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হতে চলেছে 72তম স্বাধীনতা দিবস। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। কবি সুকান্তের চিন্তাধারায় ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত হতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সুকান্তের কবিতায় যে প্রতিবাদী ভাবধারা আছে তাকে অনুসরণ করতে হবে তা অত্যন্ত প্রাসঙ্গিক। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত কবি সুকান্তের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কবি সুকান্তের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে ছাত্রছাত্রী ও ভবিষ্যৎ প্রজন্মকে আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কবি সুকান্ত যেমন প্রতিবাদী ছিলেন, সেই প্রতিবাদী হতে ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক সুকান্ত জন্মজয়ন্তী উদযাপন 2018 উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের গুণগত মানুষ হওয়ারও পরামর্শ দিয়েছেন। এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। শিক্ষামন্ত্রী ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা, শিক্ষাবিদ গীতা দেবনাথ প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী কবি সুকান্তের জীবনধারা, তাঁর কর্মকাণ্ড তুলে ধরেন, ছাত্রছাত্রীদের সাথে মতামত ব্যক্ত করতে গিয়ে নানা প্রশ্ন তুলে ধরেন। তিনি বলেন, কবি সুকান্ত ছিলেন একজন অসাধারণ কবি। তাঁর প্রতিটি কবিতা অনুপ্রেরণা দেয়। দেশলাই কবিতা আবৃত্তি করে শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সুকান্তের কবিতায় প্রতিবাদী কণ্ঠ রয়েছে, ছাত্রছাত্রীদের তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হওয়া উচিত, বর্তমান সময়ে প্রতিবাদী হওয়া অত্যন্ত প্রাসঙ্গিক বলে দাবি করেন তিনি। কি পাওয়ারফুল কথার মধ্যে
আশ্চর্য দেশলাই কাঠি, আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত লেভেল হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসকুস করছে না, নদীতে চাপ কাঠিটার মাঝখানে যে সম্ভব উসবুস উসকুস করতে পারো, বুকে আমার জোরের পরিণত উচ্ছ্বাস, আমি একটা দেশলাই কাঠি। মনে আছে সেদিন মস্ত বলেছিল ঘরের কোনো জোরে উঠছিল আগে আমাকে অবক্ষবর মার দিয়ে ছুড়ে দেওয়া, মানে ছেড়ে ফেলে দিয়েছে রে, ওইটা ছুড়ে দেবো, ওইখানে আগুন লেগে গেছে, কত ঘরকে গিয়েছে পুড়িয়ে, কত প্রসাদকে করেছে পরিষ্কার, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এটা প্রতিবাদী কণ্ঠ প্রত্যেক ক্ষেত্রে, আজকে এগুলি অত্যন্ত তোমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, আমাদের জন্য প্রাসঙ্গিক। আমি রতনলাল বলেন, শুধুমাত্র সুকান্ত নজরুল রবীন্দ্রনাথ নয়, পঞ্চকবিকে সম্মান জানানো হবে, শিক্ষা দপ্তর এ নিয়ে চিন্তা ভাবনা করবে বলে জানান তিনি। আমি এখানে বিভিন্ন জন বিশ্বকবি বিশ্বভূষণ এবং আমাদের যে প্রতকর জনতার সম্মান প্রদান করলাম, উনি বা অন্যান্য বক্তারা যা বলেছেন আমাদের দপ্তর সেগুলি রেগুলেট করবে, পঞ্চকবিকে কিভাবে সম্মান দেওয়া যায় সেগুলি চিন্তা করবো। উনি আবার বলেছেন জীবন্ত দাস, এটাকে আমরা নিশ্চয়ই মাথায় রাখবো, আপনাদের উপদেশগুলি আগামী দিনে আমাদের আমাদের আপনাদের কথাগুলো আমাদের মনে থাকবে। আমি সবাইকে কবি সুকান্তের কবিতার পথ পাথেয় করে শিক্ষা দপ্তরকে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিন অনুষ্ঠানে মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নিউ রিপোর্ট হালাবোল। বর্ধমান স্কুলের দশম শ্রেণীর ছাত্র তমাল দাসের মৃত্যুর ঘটনায় যুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। মিছিল প্যারাডাইস চৌমুহনি থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ করেন এসএফআই নেতৃত্ব। বর্ধমান স্কুলের দশম শ্রেণীর ছাত্র তমাল দাসের খুনের ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বামপন্থী ছাত্র ফেডারেশন এসএফআই। মিছিল প্যারাডাইস চৌমুহনি থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিক্ষোভের মিছিলে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং রাজ্যসভা নেত্রী মৃণাঞ্জনা রায়। আন্দোলন সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেছেন রাজ্যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বিজেপি আরপিএফ জোট সরকারের পাঁচ মাসের সরকারে রাজ্যে পাঁচ জন ছাত্র ছাত্রী অকালে প্রাণ হারিয়েছেন দুষ্কৃতীদের আক্রমণে। সোমবার দুপুর দুইটা নাগাদ কলকাতার একটি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে বর্তমান স্কুলের দশম শ্রেণীর ছাত্র তমাল দাস, তার বাড়ি শহরতলির কবিরাজ টিলায়। তমাল দাসকে খুনের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নবারুণ দেব। রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি, গত ছয় মাসে আমাদের রাজ্যে পাঁচ থেকে ছয় জন ছাত্রছাত্রী নানাভাবে তাদের জীবন কেড়ে নেওয়া হয়। গত কালকে আমাদের বর্ধমান দশম শ্রেণীর ছাত্র তমাল দাস তার জীবনদীপ নিভে গেল, আর গত শুক্রবার দিন তার মাথায় আঘাত করা হয়, সে কুমায় চলে যায়। রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। মেডিকেল কলেজের ছাত্র তৃতীয় বর্ষের সুদীপ বিশ্বাস রক্তাক্ত অবস্থায় রাত্রি তিনটায় তাকে উদ্ধার করা হয়, সরকারের কোনো হেলদোল নেই, কোনো ভূমিকা নেই। আমাদের রাজ্যের লোহরি, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, সরকারের কোনো ভূমিকা নেই। সাবরুমে সেখানে মমতা ত্রিপুরা তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তমাল দাসকে মারধরের ঘটনায় যুক্ত তুষার শুক্রদাস এবং তার কাকা অজিত শুক্রদাসকে গ্রেপ্তারের দাবিতে রবিবার ড্রপকিট জাতীয় সড়ক দুই ঘন্টা অবরোধ করে বর্তমান স্কুলের ছাত্রছাত্রীরা। পুলিশের প্রতিশ্রুতি পেয়ে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ মুক্ত করে। তমাল দাসের মৃত্যুর ঘটনায় শোকাহত বর্তমান স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা, শোকাহত তার পরিবারও। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাবুল। জলে ডুবে মৃত্যু এক স্কুল ছাত্রীর, মৃতার নাম ঈশিতা দাস, বয়স ১৮ বছর। ঘটনা মঙ্গলবার দুপুরে কদমতলা থানাধীন গরু বাজার এলাকায়। সে কদমতলা স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল, পুকুরের জলে স্নান করতে নেমে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
বাহাত্তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আর যোগ দিতে পারল না কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বাদশ বড়ুয়া ছাত্রী ঈশিতা দাস। স্বাধীনতা দিবসের একদিন আগে নিভে গেল তার জীবনদীপ। মল্লপুর স্কুলে স্বাধীনতা দিবসের প্রস্তুতি পর্ব সেরে বাড়িতে এসে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় ঈশিতার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে উত্তর জেলার কদমতলা থানাধীন গরু বাজার এলাকায়। প্রায় এক ঘন্টা পর যখন জল থেকে উদ্ধার হয় ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেধাবী ছাত্রী ঈশিতা। বয়স হয়েছিল মাত্র 18 বছর। জানা যায় এদের স্কুলের স্বাধীনতা দিবসের কাজকর্ম সেরে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে ঈশিতা। এসেই পুকুরে স্নানের জন্য নামে কিন্তু আর উঠে আসতে পারেনি। দীর্ঘক্ষণ সময় ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে দেখা যায় তার মৃতদেহ জলে ভাসছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কদমতলা হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মানে যখন পাওয়া গেছে তখন অলরেডি তখন তো আমাকে না আনা করে দেখা গেছে ঈশিতার অকাল মৃত্যুর খবর পেয়ে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ছুটে যান তার বাড়িতে। সহপাঠীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ঈশিতার বন্ধুরা। বাড়ির লোকজনরাও কান্নায় ভেঙে পড়েছেন, তার মৃত্যুতে ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারাও। সকালে ওখানে আসলো কাজটা করে জানে সাতটার সময় যে কাজটা করে পরে খাওয়া টিফিন করে বসে জানলে এখানে স্কুলে আইটেন করছে না স্কুলও আইটেন না পরে দেখে মানে নাম কি মানে ঈশিতা দাস বাড়ির আমরা লাগে আসলাম স্কুলে আসার পরে আমরা খবর পেলাম যে ওই গার্জিয়ান এসেছে, দুজন গার্জিয়ান এসেছে, বললো কাকা এসেছে যে বললো যে ওকে পাওয়া যাচ্ছে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো। আর ওরা তো অ্যাকচুয়ালি বাড়িতে গিয়েছে, স্কুল থেকে তো স্কুলে না মানে সবাই বলে তো বাড়িতে চলে গিয়েছিল, তারপরে পাওয়া যাচ্ছে না। এর একটু পরেই খবর পেলাম যে ও মানে পুকুরে পড়ে নাকি সে মারা গেছে। তারপরে আমরা এখানে এসে দেখলাম যে শুধু নাম মেয়েটা মেয়েটার নাম ঈশিতা দাস। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঈশিতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কদমতলা এলাকায়। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবল। আবারও রাতের আগরতলা শহরে মদ্যপ বাইক বাহিনীর তাণ্ডব। বিনা অপরাধে এক যুবককে মারধর, খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। আক্রান্ত যুবকের অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে, আটক করা হয়েছে দুটি মোটর বাইক। ঘটনা সোমবার রাত আনুমানিক 11টা নাগাদ শহরের পোস্ট অফিস চৌহনে থেকে প্যারাডাইস চৌহনে যাওয়ার পথে। রাতের আগরতলা শহর যে পথ চলতে মানুষের পক্ষে কতটা নিরাপদ তা নিয়ে ফের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বাইক বাহিনী তাণ্ডবে গুরুতর আহত হয়েছেন এক যুবক। মদ্যপ ও দুই যুবকের সংঘবদ্ধ মারে আহত হন রাজ দাস। ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক 11টা নাগাদ শহরের প্যারাডাইস চৌহনে স্থিত হরিকঙ্কা বসাক রোডে। মদ্যপ দুই যুবকের হেলমেটের আঘাতে রাজুর মাথা ফেটে যায়, রক্তক্ষরণ হয়। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার রাতে রাজু দাস নিজ বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম থানার দিকে আসছিলেন। আচমকায় পেছন দিক থেকে দুটি বাইক দ্রুত গতিতে এসে বিকট শব্দে হর্ন দিতে থাকে বলে অভিযোগ। রাজ দাস জানিয়েছে তারা অপরিচিত, বিকট শব্দে হর্ন বাজিয়ে তাকে বিরক্ত করায় প্রতিবাদ করতে দুই যুবক তাকে মারধর করে, কিল ঘুষি লাথি চড় সবই চড়ে। রাজ জানিয়েছে দুই যুবক প্রচন্ড মদমত্ত ছিল। তখন দেখি তো আমার পেছন দিয়ে দুজন বাইকার হয়ে আসলো, এসে হর্ন দিতে থাকতো, পর পর করে হর্ন দিতে থাকতো। কি হলো ভাই
রাস্তা কি মধ্যে কি হারার রাস্তা? রাস্তা কি রাস্তার মধ্যে কি হারার জায়গা? আমি বললাম রাস্তার মধ্যে হারার জায়গা মানে আমি তো বাস সাইডে, আমার সাইডে আমি চলছি তো না, আমরা বাইক চালাই, বাইকের ট্যাক্স দিই, তুমি যে হাঁটছো ট্যাক্স দাও নাকি, এরকম উল্টা পাল্টা কথা বলতে বলতে। কতজন ছিল? দুজন ছিল, দুজন ছিল। এরপরে এরপরে কথা বলতে বলতে আমাকে আমাকে হেলমেট দিয়ে আমাকে মারলো, এই নাকে পাঁচ করলো, কিছু দিল, তারপরে এই যে সেলাই লাগলো। একসময় মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করে ছুটে আসে আশপাশের মানুষ। তারা দুই যুবককে পালিয়ে যাওয়ার সময় বাইক সহ ধরে ফেলে। পশ্চিম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের তুলে দেয় স্থানীয় জনগণ। আক্রান্ত যুবকের বাবা নান্টু মোহন দাস জানিয়েছেন, খুনের চেষ্টা করা হয়েছিল তার ছেলেকে এবং তারা খুন করার চেষ্টা করছিল, যাতে খুন মেরে ফেলার জন্য চেষ্টা করছিল। কোন জায়গায় হয়েছে ঘটনা? এটা চন্দন হোটেলের সামনে। কিভাবে এইভাবে রক্ত হেলমেট দিয়ে বাইরেছে, দুইজনে মিল্লা গুছাইছে, এরকম করছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রাজু দাস। পুলিশ দুই যুবকের দুটি বাইক আটক করেছে। ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। প্রশ্ন উঠছে রাতের শহরে নিরাপত্তা নিয়ে। শুধু যে সোমবার এমনটা নয়, রাত ৯টায় ট্রাফিক পুলিশের ডিউটি শেষ হলেই বাইক বাহিনীর বেপরোয়া তাণ্ডব শুরু হয়ে যায় শহরে। বেপরোয়া গতিতে চলতে থাকলেও শহরের উপকণ্ঠের পূর্ব এবং পশ্চিম থানার পুলিশ বাবুরা জেনেও না জানার ভান করে থাকেন বলে অভিযোগ। দাবি উঠেছে পুলিশ বাইক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। চিটফান্ড সরদা কোম্পানির ৪ একর তথা ১০ কানি জায়গা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ দপ্তরের গৌহাটি জোনাল ব্রাঞ্চের সহ অধিকর্তার নেতৃত্বে বিশালগড় রেভিনিউ এবং তহসিল দপ্তরের আধিকারিকরা এবং স্থানীয় থানার পুলিশ নেহাল চন্দ্রনগর স্থিত সারদা চিটফান্ড কোম্পানির জায়গাটিতে অভিযান চালায় আধিকারিকগণ। পুরো জায়গাটি পরিদর্শন শেষে জায়গাটি সরকারি জায়গা উল্লেখ করে ব্যবহারের নিষিদ্ধ কথাগুলি লিখিত একটি নোটিশ লাগিয়ে দেন। উল্লেখ ২০১০ সালের ১৫ অক্টোবর সারদা কর্তৃপক্ষ ৮০ লক্ষ টাকা মূল্যে সারদা রিয়েলিটি নামে নেহা চন্দ্রনগরে ১০ কানি টিলা জমি ক্রয় করেছিল। সে জায়গায় শাল, সেগুন, মেহগনি প্রভৃতি মূল্যবান কাঠ সহ বেশ কিছু ফলের গাছও লাগানো হয়েছিল কোম্পানির পক্ষ থেকে। ওই টিলা জমিটির নিচে একটি পোলট্রি ফার্ম সহ একটি পশু খামারও তৈরি করা হয়। সেখানে গরু শুকর পালন করা হয়। আমরা এসেছি বিশালগড় সাব ডিভিশন থেকে, এনফোর্সমেন্ট টিম এসেছিলো সেন্ট্রাল থেকে, ওরা আমাদের সাহায্য চেয়েছিলো। সে মোতাবেক আমরা রেকর্ডে যা ছিল ওদেরকে বুঝিয়ে দিলাম, বাস এরটুকু। এখানে টোটাল ৪ একর জায়গা মানে ১০ কানি, তাদেরকে বুঝিয়ে দিলাম আমরা। তারা এখানে কী করেছে? অ্যাকচুয়ালি এটা সারদা রিয়েলিটি স্টেটের নামের জায়গা ছিল। তারা এখানে ফার্ম করেছিল, কিছু গাছগাছরা লাগিয়েছিল, বাগান, ভিটে বাগান, অনেক কিছু গাছ আছে, প্লাস পোলট্রি ফার্ম, পিগারি এবং গরু ফার্ম আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ এক দেশ এক ভোটের দাবি এক প্রকার উড়িয়ে দিলেন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত জানিয়ে দিলেন দেশের সর্বত্র একই সঙ্গে লোকসভা বিধানসভায় নির্বাচন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ এক দেশ এক ভোটের দাবি এক প্রকার উড়িয়ে দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার ও পি রাওয়াত জানিয়ে দিলেন দেশের সর্বত্র একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচন কমিশনের যুক্তি, দেশের সবকটি রাজ্যের বিধানসভার সঙ্গে লোকসভা ভোট একই সঙ্গে করার জন্য প্রয়োজনীয় আইনি সংস্থান ভারতীয় সংবিধানে নেই, কারণ সেক্ষেত্রে বেশ কিছু বিধানসভার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে বা আগে ভোট করতে হবে, ভারতীয় সংবিধানে সেরকম কোন বিধি নেই। পাশাপাশি সবকটি রাজ্যের বিধানসভার সঙ্গে লোকসভা ভোট করার পরিকাঠামো একটি বড় সমস্যা বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত। যে বিপুল সংখ্যক ইভিএম এবং ভিভিপ্যাট দরকার তা নেই বলে জানিয়েছে কমিশন। একসঙ্গে নির্বাচন করতে হলে ২৪ লক্ষ ইভিএম দরকার, আর লোকসভা নির্বাচনের জন্য কমিশন ১২ লক্ষ ইভিএম এর ব্যবস্থা করতে পারে। একসঙ্গে ভোট করতে গেলে আরো ১২ লক্ষ ইভিএম প্রয়োজন হবে। আইন কমিশনকে নির্বাচন কমিশন জানিয়েছে এই অতিরিক্ত ইভিএম মেশিন কিনতে লাগবে ৪,৫০০ কোটি টাকা।
দেশের সর্বোচ্চ একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের পক্ষে সওয়াল করে সোমবারই আইন কমিশনকে আট পাতার চিঠি দেন বিজেপি সভাপতি অমিত শাহ। আগামী ১২টি বিধানসভা নির্বাচনের সঙ্গে লোকসভা নির্বাচন জুড়ে দেওয়ার কথা জানান তিনি। দেশ জুড়ে সারা বছর কোথাও না কোথাও নির্বাচন হচ্ছে, এই পরিস্থিতি বদলানো দরকার বলে জানিয়েছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক দেশ এক ভোট নীতির পক্ষে সওয়াল করেছিলেন। রাজনৈতিক মহলের ধারণা যে চার রাজ্যে পরিস্থিতি বিজেপির পক্ষে অনুকূল নয়, সেখানে তারা আরও কিছুটা সময় নিতে চাইছে। একসঙ্গে ভোট হলে রাজ্যগুলিকে ভোট ব্যাংকের হাল কিছুটা হলেও ফেরানোর সম্ভাবনা থাকবে। বিষয়টি নিয়ে আইন কমিশন এই মাসের শেষে তার সিদ্ধান্ত সরকারকে জানিয়ে দেবে। প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে আইন কমিশন। বিজেপি ছাড়া এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেছে বিজু জনতা দল, এআইএডিএমকে, শিরোমণি আকালি দল। রজনীকান্ত সওয়াল করেছেন এক ভোটের পক্ষে। একসঙ্গে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধনের পাশাপাশি আর কি করা দরকার, সে প্রয়োজনীয় রোডম্যাপও সরকারকে দেবে আইন কমিশন। যদিও নীতিগতভাবে এক দেশ এক ভোটের বিপক্ষে দাঁড়াচ্ছে কংগ্রেস, তাদের যুক্তি দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হবে একসঙ্গে ভোট হলে। একই মত তৃণমূল কংগ্রেস এবং সিপিআইরও। যদিও রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ভালো ফল হতে পারে, এর ইঙ্গিত পাওয়ার পর বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। এই তিনটি রাজ্য এবং মিজোরাম বিধানসভার মেয়াদ হচ্ছে এ বছরে। কংগ্রেসের দাবি সেক্ষেত্রে লোকসভা ভেঙে এগিয়ে আনা হোক নির্বাচন, তাহলে এ চারটি রাজ্যের সঙ্গে লোকসভা ভোট একসঙ্গে করা যেতে পারে। অর্থাৎ এ চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার তারা গুরুতর বিরোধী। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। 2003 সালের 14 আগস্ট রাতে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয়েছিল কল্যাণপুর কমলনগর নাথপাড়ার 15 জন নারী পুরুষ এবং 2 শিশু। মঙ্গলবার এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নাথপাড়ার শত শত মানুষ। আজও চোখে জ্বলে তাদেরকে স্মরণ করেন নিহতদের পরিবারের মানুষ। বিভীষিকাময় সেই দিনের কথা মনে পড়ে আজও নাথপাড়ার মানুষের রোম যেন শিহরে ওঠে। সেই বিভীষিকাময় রাত্রির কথা মনে পড়লে আজও কল্যাণপুরের নাথপাড়ার মানুষের রোগ যেন শিহরে ওঠে। সেদিন সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন নাথপাড়ার 15 জন নারী পুরুষ, প্রাণ হারিয়েছেন একই পরিবারের 7 জন। শুধুমাত্র শিশু বাদে ওই পরিবারের কেউ বেঁচে নেই। মঙ্গলবার নাথপাড়ার শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন গ্রামবাসী। আজও শ্রদ্ধা নিবেদন করে কান্নায় ভেঙে পড়েন শহীদদের নিকটাত্মীয়রা। নাথপাড়ার শত শত মানুষ সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন করেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলার সভাপতি হরিশঙ্কর পাল, দলের নেতা মনোজ দাস, কারাই শীল প্রমুখ। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেছেন, 2003 সালে 14 আগস্ট রাত 9টা নাগাদ কমলনগর নাথপাড়ায় হামলা চালায় এটিএফ নামধারী সন্ত্রাসবাদীরা। চলে বন্দুকের গুলি, অগ্নিসংযোগ, লুটপাট ইত্যাদি। সন্ত্রাসবাদীদের আক্রমণ থেকে রেহাই পায়নি 2 শিশু। নাথপাড়ার 15 জন সেদিন সন্ত্রাসবাদীদের গুলিতে অকালে প্রাণ হারায়। সেই ঘটনার আজও বিচার হয়নি। তবে ঘটনার জন্য এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী অবশ্য তৎকালীন বামফ্রন্ট সরকারকে দায়ী করেছেন। 2003 সালের 14 আগস্ট সন্ধ্যা 9 ঘটিকায় হঠাৎ করে, সেটা বিগত সরকারের একটা বলা যায় রাজনৈতিক কলাকৌশল নির্বাচনী জয়ী হওয়ার জন্য। 2003 সালে 14 আগস্ট, আর তার মানে কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন, 7-8 মাস পরেই, ওই এলাকায় সিপিএমের এটিএফ আশ্রিত দুষ্কৃতিকারীরা সন্ধ্যা 9টায় আক্রমণ সংঘটিত করে আমাদের 15 জন সর্বসাফল্য একই পরিবারের 7 জন, 2টা শিশু রয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তখনকার সময় এখানকার বিধায়ক ছিলেন প্রয়াত কাজল চন্দ্র দাস, উনি তৎক্ষণাৎ ঘটনার
সঙ্গে সঙ্গে 10-15 মিনিটের মধ্যেই এই জায়গাতে উপস্থিত হয়েছিলেন এবং সেটাকে শান্ত করার জন্য চেষ্টা করেছেন। পরবর্তী সময় ক্যাম্পের ব্যবস্থা করেছেন, পরিবারগুলিকে চাকরির ব্যবস্থা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, অনেকগুলি পরিবারের চাকরিরও ব্যবস্থা করেছেন। এ বিষয়ে নাথপাড়ার জনৈক ভদ্রলোক প্রতিক্রিয়ায় বলেছেন, 14 আগস্ট দিনটি ছিল নাথপাড়ার একটি কালো দিন। সেই দিনের কথা মনে পড়ে আজও গ্রামের মানুষ ভয়ে আতঙ্কে আঁতকে উঠেন। 2014 রাত্র আনুমানিক 9 ঘটিকা সময় অতর্কিত উগ্রপন্থীর হামলা এই অত্র এলাকা কমলনগর নাথপাড়া এই 9টার সময় উগ্রপন্থীরা হামলা করে, এতগুলা এই এলাকার 15 জন মানুষ হয়েছে। সন্ত্রাসবাদীদের হাতে ত্রিপুরার হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এখনো গাবর্দি কাঞ্চন মালার হত্যাকাণ্ডের কথা, কবলপুরের ঘটনার কথা রাজ্যের মানুষ স্মরণ করলে ভয়ে আতঙ্কে যেন তাদের শরীরের রোম শিহরে ওঠে। রাজ্যের সর্বত্রই ছিল বিভীষিকাময় পরিস্থিতি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট। ছদফা দাবি আদায়ে মঙ্গলবার পরিবহন দপ্তরের যুগ্ম কমিশনারের কাছে গণ ডেপুটেশন দিল ত্রিপুরা ই রিক্সা শ্রমিক উন্নয়ন মঞ্চ। এদিন দুপুরে শহরে মিছিল করে গিয়ে দেওয়া হয় গণ ডেপুটেশন। মিছিলটি জ্যাকসন গেট স্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গিয়ে শেষ হয় পরিবহন দপ্তরের অফিসের সামনে। সেখান থেকে শ্রমিক উন্নয়ন মঞ্চের নেতা বিপ্লব করের নেতৃত্বে এক প্রতিনিধি দল পরিবহন দপ্তরে গিয়ে যুগ্ম কমিশনারের সাথে মিলিত হয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ই রিক্সা শ্রমিকদের লাইসেন্স দেওয়া, তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করা ইত্যাদি। ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চ তার অনুমোদিত ত্রিপুরা রিক্সা শ্রমিক উন্নয়ন মঞ্চ রাজ্যমন্ত্রীর নেতৃত্বের উদ্যোগে আজকে পরিবহন দপ্তরের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ওনাদের সহজভাবে দাবি সামগ্রী আমাদের আজকের এই ডেপুটেশন। রাজ্যে 12,000-এর উপরে রিক্সা আছে, আজকে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। দীর্ঘ 32 বছর পর মন্দির নগরী উদয়পুরবাসী ফের প্রত্যক্ষ করল নৌকা বাইচ প্রতিযোগিতা। স্বাধীনতা দিবস উপলক্ষে গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জগন্নাথ দিঘির উত্তরপাড়ে অনুষ্ঠিত এই নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি এবং পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা সভাধিপতি সুনিধি সাহা, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, প্রমোদ রিয়াং, সুভাষ দাস প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, নৌকা বাইচ প্রতিযোগিতার সাথে মৎস্যচাষীরা জড়িত। এই নৌকা বাইচের মাধ্যমে মৎস্যচাষী ভাইদের মধ্যে একটি হেলদি কম্পিটিশন আসে। বাংলাদেশের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন, পরম্পরাগতভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরাতে নৌকা বাইচ পর্বটি এসেছে। তিনি বলেছেন, এই কালচারটিকে আবারও পুনরুজ্জীবিত করতে হবে। অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, এই নৌকা বাইচকে সামনে রেখে জগন্নাথ দিঘির পাড়ে শিশুদের একটি পার্ক সহ দিঘির চতুর্দিকে প্রাতঃ ভ্রমণের ব্যবস্থা করা হবে। এদিনের নৌকা বাইচ প্রতিযোগিতায় 18টি দল অংশ নেয়। নৌকা বাইচের মাধ্যমে আমাদের মৎস্যজীবী যে ভাইয়েরা বোনেরা রয়েছেন তাদেরকে তাদের একটা রিকগনাইজড, তাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন আসে। আর আমি বিশ্বাস করি এইভাবে যে নৌকা বাইচের মাধ্যমে এই কালচারকে আবার পুনরুজ্জীবিত করা, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পরম্পরাগতভাবে নৌকা বাইচের কম্পিটিশন হয় আর সেখান থেকে এখানে এসেছে এটা। নৌকা বাইচ প্রতিযোগিতা হতে যাবে সেখানে অবশ্যই আমি এটা বলতে পারি যে আমরা সেদিন এই জগন্নাথ দিঘির পরিবেশকে আজকের পরিবেশের সঙ্গে থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে বাইকে কথা বলছি, সেই জায়গাতে ছোট্ট শিশুদের পার্কের ব্যবস্থা করা হবে এবং সমস্ত চতুর্পাশে
যেখানে মানুষ প্রতিদিন বহু বয়স্ক ব্যক্তি থেকে মা মাসিরা থেকে শুরু করে ছোট ছোট শিশুরা থেকে যারা প্রতিদিন এই সকালবেলা বর্ণনা করেন তাদের রাস্তায় যেতে হবে না, এই চতুর্পাশে তাদের সেই ব্যবস্থা করা থাকে। আরও একটি নগর পঞ্চায়েত হাতছাড়া হলো বামেদের। 11 সদস্যের মধ্যে 7 জন নির্বাচিত সদস্য সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় সেটিও এখন বিজেপির দখলে। অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী সহ 7 জন সদস্য সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সোমবার। এর ফলে আরও একটি নির্বাচিত সংস্থা হাতছাড়া হলো বামেদের। রাজ্যে পালাবদলের পর একের পর এক নির্বাচিত সংস্থা বামেদের হাতছাড়া হচ্ছে। 25 বছরের টানা শাসনে বামেদের দখলে প্রায় সবকটি সংস্থা নির্বাচিত সংস্থা ছিল। গত 3 মার্চের পর থেকে শুরু হয়ে গেছে একের পর এক সংস্থা হাতছাড়া হওয়া। আর অনেকদিন মেয়াদ থাকলেও নানা কারণে হাতছাড়া হয়ে যাচ্ছে পঞ্চায়েত থেকে এডিসি ভিলে, যেমনকি পুরো সংস্থাগুলিও। এবার আরও একটি নির্বাচিত সংস্থা হাতছাড়া হয়ে গেল বামেদের, এটি অমরপুর নগর পঞ্চায়েত। 2015 সালের ভোটে 11 সদস্য বিশিষ্ট অমরপুর নগর পঞ্চায়েতে দখল করেছিল বামেরা। সিপিএম 11টির মধ্যে 7টি আসনে বিপুল ভোটে জয়ী হয়। কিন্তু বামেদের শাসন অবসান হয়ে বিজেপি ক্ষমতায় আসতেই শুরু হয়ে গেছে দল ছাড়ার হিরেক। যারা সিপিএম এর ছত্রছায়ায় থেকেছেন তারা দল পাল্টে গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন। সোমবার অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান 7 জন সদস্যকে নিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন। তবে এর জন্য কোনো অনুষ্ঠান বা যোগদান সভা হয়নি এদিন। তাদের দলীয় কার্যালয়ে বিজেপি বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্য নেতৃত্ব তাদের বরণ করে নেন। পার্টি সিপিএম বিজেপি মূলত আমাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি মনে হচ্ছে যে মানুষের জন্য কাজ করে। এখন বিজেপি পার্টি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে এবং এই সময়ের মধ্যে গোটা ভারতবর্ষের মধ্যে বিজেপি পার্টি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে, এবং আমাদের ত্রিপুরা রাজ্য গত যদিও নতুন সরকারের সময় বেশি হয়নি, কিন্তু কয়েক মাসের মধ্যে যে অনুরাধের দৃষ্টিভঙ্গি এবং সার্বিক যে মানে সচেতনতা সব বজায় রেখে সে যে জায়গার মধ্যে কাজ করার চেষ্টা করছেন সেই জায়গার মধ্যে আমরা মনে করি যে যেহেতু আমরাও মানুষের সাথে কাজ করতে চাই এবং বিজেপিও সে জায়গার মধ্যে মানুষের সাথে কাজ করতে চেষ্টা করেন, আমরা মনে করি যে সে জায়গার যেহেতু আমরা জনপ্রতিনিধি সে জায়গার মধ্যে যেহেতু আমরা মানুষের জন্য কাজ করার বা ইচ্ছা আমরা রাখি সে জায়গার মধ্যে, তার জন্য আমরা চাই এবং আমাদের অমরপুরের যিনি আমাদের বিধায়ক মহোদয় আছেন এবং অন্যরা যারা আছেন সবাই যেহেতু একটা উন্নয়ন কর্মযোগ্য করার জন্য একটা চিন্তা ভাবনা সেটার মধ্যে করছেন, সুতরাং আমরা চাই মানুষ যাতে সেই সুবিধাগুলি পায় এবং অমরপুর যাতে উন্নয়নের কোনো কারণে সেটার মধ্যে উন্নয়নের যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি যাতে না হয় তার জন্য আমরা মনে করি সেটার মধ্যে যে রাজ্য সরকার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি একমত আমরা সেটার মধ্যে কাজ করবো বলেই আজকে আমরা এই জায়গা মধ্যে এসেছি। যারা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তারা হলেন 2 নম্বর ওয়ার্ডের সদস্য কল্পনা দাস, 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন দাস, 11 নম্বর ওয়ার্ডের সদস্য আবৃত্তি শর্মা, 4 নম্বর ওয়ার্ডের সদস্য গীতা দাস এবং 9 নম্বর ওয়ার্ডের সদস্য অনিতা সাহা। এলাকার উন্নয়নের জন্য ১১ সদস্যের মধ্যে ৭ জন বিজেপিতে যোগ দেওয়ায় স্বাভাবিক ভাবে অমরপুর নগর পঞ্চায়েত বিজেপির দখলে। প্রতিদিন যেভাবে বিরোধী সিপিএম দল ভেঙে চলেছে তাতে অস্তিত্ব সংকটে ভুগছে রাজ্যের প্রধান বিরোধী দল। অমরপুর প্রতিনিধির রিপোর্ট হাল্লাবোল। বন দপ্তর ঘুমিয়ে থাকলেও চোরাই কাঠ উদ্ধারে ফের সফল পেল কল্যাণপুর থানার পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শান্তিনগরের গভীর জঙ্গল থেকে পুলিশ প্রচুর কাঠ এবং গাছের লক উদ্ধার করেছে, পরে তা তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। বন্ধুসুরা যখন গাছের লক কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে আর বনকর্মীরা যখন কাল ঘুমে তখন গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে সাফল্য পেল কল্যাণপুর থানার পুলিশ। মঙ্গলবার প্রচুর অবৈধ কাঠ উদ্ধার করেছে পুলিশ। কল্যাণপুরে শান্তিনগর রাবার বাগানের ভেতর থেকে কয়েক লক্ষ টাকার অবৈধ কাঠ উদ্ধার করে পুলিশ, যেখানে ব্যর্থ বন দপ্তর। রাবার বাগানের ভেতরে গভীর জঙ্গলে এদিন অভিযান চালায় কল্যাণপুর থানার ওসি সন্তোষ শীল এবং সাব ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের নেতৃত্বে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে শুধুমাত্র 2 লক্ষ টাকার গাছের লগ উদ্ধার করে, জঙ্গল থেকে উদ্ধার হয় প্রচুর কাঠ। এদিনই কাঠ ও গাছের লগগুলি তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। আজকে একটা ভূখণ্ড
খবরের ভিত্তি খবর পাই যে দুর্গাপুর শান্তি নগরে একটি জঙ্গলের মধ্যে একটি ইলিগেল সব মিনি সমিল চলছে। তো সেই খবর ভিত্তিতে আমাদের ট্রেডিশনাল এসপির নেতৃত্বে আমি আমার সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিক আমরা ওইখানে রেড করি। রেড করতে গিয়ে আমরা সমিলটা পাইনি, কিন্তু সমিলের অন্যান্য জিনিসপত্র আমরা পাই এবং ওইখানে গিয়ে আমরা টোটাল প্রায় 40 ফুটের মতো আমরা রানিং যে টিম্বার লগ পাই এবং সাইজ করা কিছু টিম্বার আমরা পাই প্রায় 100 ফুটের মতো, প্রায় 150 ফুট আনুমানিক তার মূল্য হবে প্রায় 2 লক্ষ টাকা, অন্যান্য জিনিসপত্র যেগুলো ড্যামেজ করছি সব কিছু মিলে। তারপরে আমরা ফরেস্টের খবর দিই, ফরেস্টের অফিসিয়ালেরা যা, তারপরে এই আমরা ফরেস্টের আমরা খবর দিই। এদিকে পুলিশ অভিযানের আঞ্চ পেয়ে পালিয়ে যায় বন দস্যুরা। উল্লেখ্য, এর আগেও অবৈধ কাঠ ও গাছ কেটে পাচারের সময় গাছের লগ উদ্ধার করে পুলিশ, এক্ষেত্রে কালঘুম মগ্ন বন দপ্তর। বন দপ্তর এ ব্যাপারে কোনো ভূমিকা না নেওয়ায় বন দস্যুরা নির্বিচারে বন ধ্বংস করে চলেছে বলে অভিযোগ। বন দপ্তর যদি সঠিক নজরদারি চালায় তাহলে বন দস্যুদের কাছ থেকে বনকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন কল্যাণপুরবাসী। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। হ্যালো, গোপন সূত্রের খবরে ধর্মনগর মহকুমার ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাসের নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশ মঙ্গলবার ধর্মনগরের কামেশ্বরস্থিত সঞ্চয়করণ এলাকায় বাসিন্দা টিটন পালের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চুল্লি থেকে 14 কন্টেনার হেরোইন, 78টি নেশাজাতীয় ট্যাবলেট, ইয়াক সহ প্রায় 500 এর মতো ব্রাউন সুগারের খালি কন্টেনার উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযুক্ত নেশা কারবারে টিটন পালকেও গ্রেপ্তার করে। ধৃত টিটন পাল ওরফে জিগার আলী নেশা কারবার সহ অবৈধ কাঠের ব্যবসার সাথে জড়িত বলেও জানা যায়। অভিযানকালে তার বাড়িতে মজুদকৃত বেশ কিছু আগর গাছের লগও উদ্ধার করা হয়। পুলিশ অভিযুক্তকে ধর্মনগর থানায় নিয়ে গিয়ে টানা জেরায় ধর্মনগরের আরও কিছু ড্রাগ কারবারের নাম জানতে পারে বলে জানা যায়। গোপন সূত্রে খবর ছিল যে ধর্মনগরের কামেশ্বরের সঞ্জয় কলোনিতে টিটন পাল নাকি বাড়িতে হিরোইন এবং নেশা ট্যাবলেট বিক্রি করে। সে খবর পেয়ে আমরা ওর বাড়িতে আসি এবং ওর বাড়িতে এসে আমরা সার্চ করি। সার্চ করার পরে ওর বাড়ির চুল্লি থেকে আমরা 14টি হিরোইনের কন্টেনার এবং 78 WY ট্যাবলেটস পাই এবং সঙ্গে সঞ্জয় এবং সঙ্গে টিটন পালকেও আমরা। ব্রাউন সুগার সহ পশ্চিম বাংলার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনা সোমবার রাতে আগরতলার জয়নগরস্থিত একটি হোটেল থেকে দেবাশীষ শর্মা নামে ওই ব্রাউন সুগার পাচারকারী ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য। সোমবার রাতে আমতলী থানার SDPO অজয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ আগরতলার জয়নগরস্থিত যুব সমাজ ক্লাব এলাকার একটি হোটেল থেকে পশ্চিম বাংলার বাসিন্দা দেবাশীষ শর্মা নামে এক ব্যক্তিকে ব্রাউন সুগার সহ হাতে নাতে পাকড়াও করেছে। পরে তাকে গ্রেফতার করা হয়। আমতলী থানা ও অরুন্ধতী নগর থানা যৌথভাবে এই অভিযান চালায়। ধৃতের কাছ থেকে ব্রাউন সুগার সহ অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার করেছে। ধৃত ব্রাউন সুগার পাচারকারী দেবাশীষ শর্মা সংশ্লিষ্ট হোটেলের 206 নম্বর ঘরে উঠেছিল। সে ঘর থেকে তাকে পাকড়াও করা হয় বলে নিজ প্রতিক্রিয়া জানালেন SDPO অজয় কুমার দাস। এটা নিয়ে ওয়ার্ক করছিলাম, রঞ্জন পান্ডাকে ধরার মধ্যে দিকে চেষ্টা করছিলাম। এই ওয়ার্কিং এর মধ্যেই চলতে চলতে আমরা মানে লাস্টে পিনপয়েন্ট করতে পেরেছি যে অ্যাকচুয়ালি এই মালগুলো ত্রিপুরা নিয়ে আসছে। এসে হোটেল লাগা আছে জয়নগরে সমাজ ক্লাবের পাশে, কুকুরের পাশে, ওখানে 206 নম্বরে অবস্থান করছে। এখানে এসে উনি আমাদের যে লোকাল লেভেলের বিভিন্ন আছে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে। দেখবার আমরা ওয়াচ রেখেছি, কনফার্ম করেছি, কনফার্ম নিজের করে আমাদের এক অফিসার পুলিশ উদ্ধারকৃত ব্রাউন সুগার এবং অন্যান্য নেশা সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করে ঘটনার তদন্তে নেমেছে। এর নেপথ্যে আর কোন চাই রয়েছে কিনা পুলিশ
তাও তদন্ত করে দেখছে। আর রাতে জনবহুল জয়নগরের ঘন জনবসতিপূর্ণ এলাকার হোটেল থেকে ব্রাউন সুগার সহ এক ব্যক্তি গ্রেফতার হওয়ার ঘটনায় স্বভাবতই এলাকায় আজও চাঞ্চল্য বিরাজমান। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। ওএনজিসি দিবসে সাইকেল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। ওএনজিসি আয়োজিত ছেলে মেয়ে উভয় বিভাগের সাইকেল প্রতিযোগিতাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সাড়া পরিলক্ষিত। 14 আগস্ট ওএনজিসি দিবস, এই দিনটি পালনে বড় বড় ওএনজিসি নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে, এর মধ্যে সাইকেল দৌড় প্রতিযোগিতা অন্যতম। সে মতে এই দিনে মঙ্গলবার ওএনজিসির ত্রিপুরা এসিড সাইকেল দৌড় প্রতিযোগিতা আয়োজন করেছে। সকালে ওএনজিসির চত্বর থেকে ছেলে মেয়ে উভয় বিভাগের এই সাইকেল দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ওএনজিসির ত্রিপুরা শাখার এসিড ম্যানেজার গৌতম সিনহা পতাকা নেড়ে এই প্রতিযোগিতার সূচনা করেন। ছেলে মেয়ে উভয় বিভাগেই এদিন এই সাইকেল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সাইকেল দৌড় প্রতিযোগিতায় যে আকর্ষণীয় আর্থিক পুরস্কার সহ অন্যান্য পুরস্কার রয়েছে সে কথাই জানালেন ওএনজিসি ত্রিপুরা শাখার এসেট ম্যানেজার গৌতম সিনহা। ছেলেদের মধ্যে সাইকেল দেওয়া হচ্ছে, কারণ ওই মোদীজি যে স্বপ্ন যে সাইকেলের উপরে করা হচ্ছে, মেয়েদের ফার্স্ট সাইকেল। ছেলে মেয়ে উভয় বিভাগে এদিন এই সাইকেল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সাইকেল দৌড় প্রতিযোগিতাকে ঘিরে এদিন সাইক্লিস্টদের পাশাপাশি ওএনজিসি কর্মী এবং সংশ্লিষ্ট অন্যান্যদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। কার্যত রীতিমতো উৎসবের মেজাজে ওএনজিসির এই সাইকেল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। 15 আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার বটতলায় সাফাই অভিযান কর্মসূচি পালিত। বিজেপির 8 নম্বর বটতলায় যুব মোর্চার মন্ডল এই সাফাই অভিযানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের সাফাই অভিযান কর্মসূচি ইদানিং রাজ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সে মতে আগামীকালের স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বটতলায় সাফাই অভিযান কর্মসূচি পালিত। বিজেপির যুব মোর্চার 8 নম্বর মন্ডল এই সাফাই অভিযানের আয়োজন করেছে। সাফাই অভিযানে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়, দুই বিধায়ক আশিস সাহা ও রামপ্রসাদ পাল সহ বিজেপির স্থানীয় অন্যান্য নেতা কর্মী সমর্থকরা অংশ নেন। এদিন গোটা রাজ্যে এই সাফাই অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়। উপলক্ষে আজকে আমাদের যুব মোর্চা গোটা রাজ্যে স্বচ্ছ ভারত অভিযান করছে। স্বচ্ছ ভারত এটা আমরা যেটা করছি, এটা একটা সাংকেতিক স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত আমাদের সবাইকে, ত্রিপুরাবাসী যারা আমরা জনগণ, আমরা সবাইকে হাত লাগাতে হবে মোদীজির সংকল্প যে আমরা 75 বছর স্বাধীনতা যখন মানাবো তখন যেন গোটা দেশ স্বচ্ছ, শুধু সাফাই নয়, আমরা প্রশাসনে কার্যকর্তৃত্বে সমস্ত ক্ষেত্রে যেন একটা স্বচ্ছতা নিয়ে আসতে পারে। কারণ আমরা বলছি যে আমরা বিশ্বগুরু হতে চাই, আমরা বলছি নিউ ইন্ডিয়া, আমরা বলছি যুব ভারত, আমরা বলছি ইয়ং ইন্ডিয়া। অর্থাৎ ইয়ং ইন্ডিয়া করতে গেলে যে কল্পনা মোদীজি, সেই কল্পনাকে বাস্তবায়িত করতে গেলে সমস্ত ক্ষেত্রে স্বচ্ছতা চাই। আর সেই স্বচ্ছতারই আজকে আমরা স্বাধীনতাকে সামনে রেখে যুব সংগঠন স্বচ্ছ ভারত উপলক্ষে আজকে বটতলা বাজারেও আমরা স্বচ্ছতার জন্য নেমেছি। আর আমি বিজেপির মহিলা পুরুষ নির্বিশেষে এদিন এই সাফাই অভিযানে সামিল হলেন। এই সাফাই অভিযানকে কেন্দ্র করে এদিন বটতলা এলাকাবাসী এবং সংশ্লিষ্ট বিজেপির বিধায়ক নেতা কর্মী সমর্থকদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গিয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। কন্যা সন্তানদের শিক্ষিত এবং স্বরোজগারী হতে আহ্বান জানিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। মঙ্গলবার ধর্মনগর সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী ভাষণে একথা বলেছেন তিনি। মহিলারা শিক্ষিত এবং স্বরোজগারী হলে তাদের প্রতি নির্যাতন এবং মানসিক অশান্তি হবে না বলে মনে করেন মহিলা কমিশনের চেয়ারপারসন। মেয়েদেরকে ছেলেদের মতোই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষা, খেলাধুলা, গান বাজনা সব দিক দিয়ে মেয়েদের
পারদর্শিতা থাকতে হবে। মেয়েদের শিক্ষিত এবং স্বাবলম্বী করে তুললেই তাদের প্রতি নির্যাতন, মানসিক অশান্তি এগুলি বন্ধ হয়ে যাবে। মঙ্গলবার ধর্মনগর সুইমিং অ্যাসোসিয়েশনের সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়েদের প্রতি এই আহ্বান জানিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। বর্ণালী গোস্বামীর অভিমত, মেয়েরা শিক্ষিত হলে স্বনির্ভর হলে তাদের মধ্যে শক্তি থাকবে, সাহস থাকবে। তারা নির্যাতন হলে, মানসিক অশান্তি হলে প্রতিবাদ করার সাহস পাবেন। যদি নিজে শিক্ষিত না হন, স্বরোজগারী হতে না পারেন, তবে তো নিজেকে দুর্বল ভাববেন। কন্যা সন্তানদের লেখাপড়া, খেলাধুলায় পারদর্শী করে তুলতে তিনি অভিভাবকদের কাছে আহ্বান জানিয়েছেন। কমিশনের চেয়ারপারসন হিসেবে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমি হচ্ছি। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মেয়েরা নির্যাতিত হচ্ছে, তা ঠিক, শ্বশুর বাড়িতে নির্যাতিত হচ্ছে, কোনোখানে শ্বশুর বাড়ি ছাড়াও সমাজে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। সেটার কিন্তু একটা কারণ হলো মেয়েরা অনেকটাই দুর্বল মানসিকভাবে এবং শারীরিকভাবে। তো সেই জায়গায় যদি মেয়েরা খেলাধুলা, সাঁতার, এই সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকেও ছোটবেলা থেকে আমরা এগিয়ে। 72তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় 150 জন অংশগ্রহণ করেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে সোমবার রাতে চুরাইবাড়ি থানার পুলিশ বিলেতি মদ সহ এক মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সঞ্জিত কানু। পুলিশ আটক করেছে TR0585633 নম্বরের মোটর বাইকটি। এদিন সন্ধ্যা থেকে পুলিশ অভিযানের নামে, আগে খবর ছিল আসাম থেকে বিলেতি মদ পাচার করে চোরাইবাড়ি সহ তৎসংলগ্ন এলাকায় বিক্রি করে আসছে। দীর্ঘদিন ধরে পুলিশ অভিযানে নামলেও তাকে জালে তুলতে পারছিল না। সোমবার রাতে চোরাইবাড়ি ঢোকার পথে পুলিশ তাকে মদ সহ আটক করে। এদিন অভিযানের নেতৃত্ব দেন চোরাইবাড়ি থানার SI সাধন মজুমদার। সঞ্জিত কানু, ওকে আমরা বাইক সহ আটক করেছি। আটক করার পর তারপরে তার দেখলাম যে ওই বাইকের দুই সাইডে দুটা ব্যাগ ঝুলানো, এবং সার্চ করে আমরা বিভিন্ন ব্র্যান্ডের বড় ছোট মিলিয়ে টোটাল 37টা পরলিকার পেয়েছি, এবং যথারীতি তাকে আটক করেছি এবং বাইক সহ। তো আমাদের কাছে যে খবর ছিল, সে বেশ কিছুদিন যাবৎ আসাম এলাকা থেকে এগুলি সে কালেক্ট করে চোরাইবাড়ি আমাদের যে এলাকা পিএস এরিয়া, এখানে সে বিভিন্ন দোকানে বা বিশেষ করে বিভিন্ন দোকানে সে সাপ্লাই দেয়, এরকমই আমাদের কাছে খবর ছিল। বাইকটিকে আটক করেছেন? হ্যাঁ, বাইক আটক করেছি এবং যথারীতি ইয়েসহ পরিলিখে। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিন্দম রোধকে সংবর্ধনা দেওয়া হয়। বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে বিচারপতি অরিন্দম রোধকে ফুলের তোড়ো এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের কনভিনার প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ঘোষ, শেখর দত্ত, মানুষ পাল সহ অন্যান্য সাংবাদিক এবং চিত্র সাংবাদিকগণ। সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি সাংবাদিকদের সাথে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কি কি আইনি বাধা রয়েছে এবং কিভাবে সংবাদ পরিবেশন করলে সংবাদ মাধ্যমের কোনো ঝামেলা হয় না, এসব বিষয়ে মত বিনিময় করেছেন। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মঙ্গলবার শ্রম কমিশনের দপ্তরের উদ্যোগে স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে এক সাফাই অভিযান সংগঠিত করা হয়। অফিসের সমস্ত কর্মচারীরা এই সাফাই অভিযানে অংশ নেয়। অংশ নেন শ্রম কমিশনার তরুণ দেববর্মাও। এদিন অফিসের বিভিন্ন জায়গায় সাফাই করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। RIM3 নিবেদনে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক অগ্নিকুমার আচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CRPF এর আধিকারিক বলরাম শীল সহ অন্যান্যরা। দেশের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ অনুষ্ঠান বলে জানিয়েছে অধ্যক্ষা অরিন্দিতা সাহা। সম্মান জানানোর জন্য, তাদের যে আত্মত্যাগ তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই অনুষ্ঠানটা। কারণ ওনারা আমাদের জন্য যা করেন, কিছুদিন পরে পরে ওনাদের এত মানে আত্মত্যাগ, আমরা কী করবো? আমরা তো সিভিলিয়ান, ওদের সঙ্গে তো আর আমরা বর্ডারে যেতে পারি না, কিন্তু আমরা ওদেরকে বোঝাতে চাই যে আমরা ওদের সঙ্গে আছি, ওরা একলা নয়। হ্যাঁ, আমরাও দেশের লোক, ওরা যেমন দেশের লোক, আমরাও তেমনি দেশের।
সংবাদ শেষ করার আগে আবার এক নজরে শিরোনাম। স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে সরবরাহ শোভা পড়ে দশটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক। বুধবার স্বাধীনতা দিবস, প্রস্তুতি চূড়ান্ত, রাজ্য জুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। পুকুরে চলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক ছাত্রীর, ঘটনা ধর্মনগর মহকুমার কদমতলা এলাকায়, শোকের ছায়া। কবি সুকান্তের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তবাল দাসের মৃত্যুর ঘটনায় যুক্তদের গ্রেপ্তার এবং শাস্তি চেয়ে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে এসএফআই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ৩২ বছর পর উদয়পুরে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ব্যাপক সড়া নৌকা বাইচকে কেন্দ্র করে সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। আল্লাহ।